হ্যালো বন্ধুরা, টিচিং উইথ খানে স্বাগত জানাই। আজকে আমরা অ্যালজেব্রা বীজগণিতের আর একটা পদ্ধতি আমরা শিখব, একদম শর্টকাট পদ্ধতি। এর আগে আমরা চারটি ভিডিও তৈরি করেছি বীজগণিতের, সেটা যদি দেখে না থাকে তাহলে প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নাও। আর যদি না পাও খুঁজে তাহলে উপরে এই উপরে কোনার দিকে আরে বটন আছে, আরে বটন প্রেস করে যে কোনো সময় দেখতে পারো এবং দেখে ফিরে এসে আবার এই ভিডিওটা দেখতে পারো। তাহলে আজকে প্রথম জঙ্গলে সে অঙ্কটি শুরু করার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে। তাহলে দেখে নিই প্রথম অঙ্কটা আমাদের কী আছে। যদি এক্স ইজিক্যাল টু 997, ওয়াই ইজিক্যাল টু 998 এবং জেড ইজিক্যাল টু 999 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটার মান কত হবে বের করতে হবে। এবার আমরা যদি আলাদাভাবে কল্পনা করতে যাই তাহলে কি করতে হবে, এক্স এর মান এখানে বসি, ওয়াই এর মান বসাতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। তাহলে এটা আমাদের একটা বীজগণিতের একটা সূত্র কাজে লাগবে, যেটা সেই সূত্রটা আমি বলছি, সেই সূত্রটা ব্যবহার করে এই ধরনের যত ধরনের অঙ্ক আছে আমরা খুব সহজে করে নিতে পারবো। সরি, তাহলে সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা সমান হচ্ছে, মনে রাখবো বন্ধুরা, 1/2 এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা যদি ব্যবহার করি তাহলে এই ধরনের অঙ্ক, যে কোনো আমরা অঙ্ক, আমরা এই অঙ্কটা অথবা এই ধরনের আরও একটু আলাদা যদি হয় তাও আমরা এই সূত্রের সাহায্যে করে নিতে পারবো। তাহলে আমাদের কী করতে হবে, এবার পরপর মানটা বসিয়ে দিতে হবে। অঙ্কটা ছিল এটা, এটার বদলে আমরা এ স্কোয়ার কী আছে অঙ্কটা দেখে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে আমাদের। তাহলে এবার আমরা কী করবো, এটার বদলে আমরা এক্স ওয়াই বসিয়ে দেবো পরপর। এ বি মানে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস বি সি মানে ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার প্লাস সি এ মানে জেড মাইনাস এক্স তার স্কোয়ার। তাহলে এবার এটার মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে মানগুলো কী ছিল, 1/2 এক্স মাইনাস ওয়াই, এক্স হচ্ছে 997, ওয়াই হচ্ছে 998, তাহলে মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড, ওয়াই হচ্ছে 998, জেড হচ্ছে 999, তাহলে এটা হবে মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স, জেড হচ্ছে 999 আর এক্স হচ্ছে 997, তাহলে টু তার স্কোয়ার, এটা মানটা চলে এলো। এবার আমাদের মানটা বসে দিলে হয়ে গেল 1/2, আর এটা হচ্ছে ওয়ান প্লাস এটা ওয়ান প্লাস ফোর সমান 1/2 ইন্টু 4, 5, 6, 6, 3, তাহলে আমাদের অ্যান্সার চলে এলো। এগুলোর মান না বসিয়েও আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজে অঙ্কটা করে ফেললাম।